Mother.
सिर्फ कौन है सीताराम संत कृपा भजन भगवान भजन को भजन को लिखी हो भगवान तुम्हारे हृदय हृदय इति बद की तुलसीदास शंकर शेष मुनिमन रंजन मम हृदय कंस निवास गुरु कामादि खल भगवान हृदय से का এখানে নাম যদি তোমার সাথে দেখছি তখন বাদলরা যুদ্ধ করতে যাচ্ছে বাদলরা যখন সীতাকে খুঁজতে যাচ্ছে এখানে বলছে খুঁজতে যাওয়ার আগে সব বাদলরা ভগবান তাকে প্রণাম করতে যাচ্ছে সীতাকে খুঁজতে যাবে হনুমান জি কোথায় আছে বলুন হনুমান জির আগে থাকার কথা হনুমান সবার শেষে এখানে তুলসীদাস লিখছে পাছে পবন তনয় শিব নাবা তুলসীদাস শব্দ চয়ন শুদ্ধ শব্দ চয়ন পাছে পবন তনয় আপনি যখন হাঁটছে বলুন সামনে থেকে যদি বাতাস আসে না হাঁটতে আসে না আপনি হাঁটছেন পিছান যদি বাতাস আসে না আপনি হাঁটতে আসে শুনি না হনুমান জি সব পিছান আছে পিছান থেকে করছেন সাহায্য ধাক্কা দিচ্ছে সবাই ভগবান রামের শরণে তো স্থান পায় আর শেষে কেন আছে ওই জন্য শেষে আছে উপাধি ধরে ঠিক আছে শেষে আছে পাশে পবন তনয় শিব ভগবানকে কি করে পাবো সীতা ভক্তি স্বরূপী মাতা সীতা
আসেন কেউ আমাদের মধ্যে কিন্তু খারাপ চিন্তা আসে, আমাদের মধ্যে কোনো কামনা বাসনা যায়নি, কোনো কাম ক্রোধ লোভ তারা বশী হয়ে গেছে, এখনো হয়ে গেছে। এখানে বান্দাদের দায়িত্ব কি হলো? নামি কৃষ্ণা বা কিসায় বা কুলামি, এই কৃষ্ণা মানে যে কামনা বাসনা, ঠিক আছে, এই তো তৃষ্ণা পেয়েছে। তাহলে মনে হলো আর সীতাকে খুঁজে পাবো না, বলেই যাবে জল না করে বলে যাবে, আর রাস্তাটা ভুলে গেছে, সমগ্র মধ্যে খুব ঘন চক্র ছিল রাস্তা ভুলে গেছে। আর হনুমানজি দেখছে এরা জল না করে প্রাণ ভুলে যাবে সবাই, আমি ভগবান চন্দ্র আর আপনি হাঁটছেন আপনার লজেন্স আছে তার কিন্তু আপনার চেষ্টা পাবেন। এখানে করবো, ওখানে করবো, এখানে নাম সমুদ্রের প্রাণ
যাবো সুন্দর ব্যাপার হচ্ছে যাবো চিন্তা করছে ভগবান রামের সেব আপনি রামকে কি একটা সাধারণ মানুষ ভগবান তিনি সকল ধারণ করেছেন তার নাম তার তার জ্ঞান তাহলে কি হবে তিনি পথ দেখার দেখুন আমাদের সংসারে কষ্ট হবে কোনো পথ তিনি পাচ্ছেন ভগবান নাম
যা মনে হয়েছে তুমি ভগবানকে বিশ্বাস করো, নিশ্চিত করতে তখন কি হলো সেখানে সম্পাদি বড় একটা পাখি কী পাখি থাকবে সেই করবে আমি সবাইকে খেলে ধীরে ধীরে কৃষি আসছে বিশাল পাখি সব পাখি যখন কাছে আসছে তখন অংশ দেখো তোমার মতো একটা পাখি সেটাই সে সীতাকে রাবণের মাথা কথা মন্দির দ্বিতীয়
যাতে ভালো কাজ করছে, রাবণ খারাপ কাজ করছে। কিন্তু রাবণ এখানে আপাতত ঋষি হচ্ছে জয়ী হয়েছে, যাতে ফিরে আগে ছিল। আপনি যদি সংসারে উল্টা আপনার ভাই তার সঙ্গে ভালো থাকতেন, ভালো লোকেরই কষ্ট নেন। কিন্তু যদি ভালো লোকেরা ভগবানকে ধরে থাকে তাহলে কি হবে? সেটাই কি হবে? বলছি জটের মাটিতে পড়ে আছে, ভগবান রাম যখন তার কাছে এসছে, এসে এখানে রাম বলছে জটায় শুয়ে শুয়ে ভগবান রাম স্বর্ণে রেখা চিন্তা করছে। যেহেতু গীত পাখি তার চোখে দৃষ্টি আবার সে ভগবান রামের পায়ের তলায় যে শঙ্খ চক্র গদা প্রথম আছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছে। পায়ের তলায় যে লেখা থাকে ভগবান রামের পায়ের তলায় শঙ্খ চক্র গদা তার চিন্তা আছে। ভগবান রামের মেনে লেখা হচ্ছে কল সর্ব শ্রী পরশু কৃপা সুন্দরী ভগবান রাম যে কলিযুগে তার মাঝে হাত দিয়েছেন। এবার জটায়ু বলছেন দেখো রাবণের শিব সীতাকে নিয়ে সামানের চেষ্টা করলাম ভগবান রাম বলছেন জটায়ুকে রাম পাহা তরু রাখো প্রাণ। ভগবান রাম জটায়ু তোমার ডান আমার বুঝে যাবে, তোমার জীবন দান আমি তো তোমার দর্শন করতে করতে মরতেই চাই।
싸움 각자의 본성을 여러분 각자의 본성을 우리가 함께 하자 사실 모델을 감당하지 않았다면 모델을 감당하지 않았다면 마음의 힘이 더 적게 말합니다 남들이 모델을 알아야 하네 나는 힘도 나는 마음과 성품을 성품이 싫게 각자의 본성을 아픈
বিদ্যাসাগর কুমার আছে, হরিকি বাবা সর্বদা আপনি ঠাকুর কুমার কৃষ্ণে আছেন, আমি হয়েছি আমি মা থাকতে বলছি মা চাইছেন ভগবান শ্রীরাম ধামানে ধামানে বাবা
মাঝি বলছে আমাকে কি করতে হবে? তুমি বলে রাবণ কে দেখো, রাবণ কে যারা সাহায্য সহিত তো সহায় রাবণ মাঝি সহায় তো করবে। আজও যা কি কুপাড়ি মাঝি বলছে আমি লঙ্কা থেকে বলতে যাব শ্যাম মন্ত্রী পুছো কই আপ তো চিন্তা করছো আমি কি করতে হবে উচিত শিক্ষা দিয়ে যাব রাবণ কে শিখাবো। হনুমান জি আপনি ভগবান রামের কথা সীতাকে সবাই যাবো রাম কথা আছে শনিবার Yeah.
다